কেরে শিবানী, তুইও কিছু করবে পারলো না? ওই ডাকাতটা সব কথা মেনে নিল, তুমিও তো মেনে নিছো বাবা। আমার মাইনে নেওয়া না নেওয়া কি আসে যায়? কিটা করে মেনে নিছি? আমি তো মুখের উপর কয়ে দিছি। তাহলে টেকা নিছো কে বাবা? আমি কি ইচ্ছা করে নিছি নাকি? আমাকে জোর করে দিছে কারে? আমার তো মনে হয় তোর ওই ডাকাতের সাথে কথাবার্তা আছে, নালি তো এ কথা তো জানার কথা না। মানে তোর ইচ্ছে আছে জন্যেই ও এত বড় সাহস পাইছে। আমার ইচ্ছে অনিচ্ছার কি দাম আছে বাবা? আমার তোমার ঘরেও দাসের জীবন, অন্য ঘরেও তাই। তুমি চিন্তা করো না বাবা, যাই করি না কে, তোমার তো একজন খানে আলা কমবে নি। ওই যে পিছা পিছা, না পিটিলে যাম না। নিবই তো পিছা, পিছা তো নিবন। তুই আমার চোখের সামনে থেকে সরে যা মুখ পুরা। আর যদি তুই বাড়ির পুর করে দিন আইসু, ওহো তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম শেষটা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আম আমি পড়ি পাইছি, ধরে খাইছি, পড়ি যাও জিনিসের পত্র। এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, কুড়ি পাতা খালি হলো কোনো পড়ি পাইছি রাস্তাঘাটে, বাড়ির উঠের উপরে আম পড়ছে সেটা তুই পড়ি পা হলো? এ গাছ জানি হোক, আম জানি পড়ি থাক, পড়ি পাইছে সে ধরে খাইছে সব। এ রাম কত বড় মুখের আসপত্তা! হ্যাঁ পড়ে পাইছে কাগরে গাছ, হ্যাঁ কাগরে গাছ, যার তার কাছে আম ছিঁড়ে নেবো তুই? এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছের তে পড়ছে আমি কুড়িয়ে পাইছি, আর এটা অন্যের কাছ কিসের জন্য? এটা আমার হারাধন কাকার কাছ, সর তুই। এ তো বাবাটি কাকা হইছে, হ্যাঁ বাবাটি কাকা হইছে তোর। আমি যাই তো, আমি যাই নজর আলী কাকার ওখান থেকে যাই, একটা আম ছিঁড়ি দেখি তোর আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরি পাহাম না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছো। আমি ছোট লোক? তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক, তুই যদি বড় লোকই হবি তো পক্ষী খা আম নিয়ে বকল দানা করছ কে? আম ভাই তোর না পাই করব না, আম আমি অনেক খাটনি করে আমি পাইছি। বাপ রে মুখের আসপদ্দা, তুই রাস্তা কাছে খাটনি করছিস, এবার তো পুড়ে যাচ্ছিস।